ছাত্ররা শহীদ হয়েছিল এই জন্য এটাকে শহীদ দিবস বলা হয়েছিল যে সারা পৃথিবী যত জাতি আছে তাদের মধ্যে একমাত্র বাঙালিরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল তাই এটাকে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা ঘোষণা করা হোক জাতিসংঘ সেটা বিবেচনা করে এই বাংলা ভাষাকে 52 একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল জাতিসংঘ هذه